পর্যাপ্ত পরিমাণের জলের অভাবে মিষ্টি আলু কিংবা মিঠাই আলু চাষ করতে গিয়ে এবছর কৃষকেরা বাধাপ্রাপ্ত হচ্ছেন। বসন্তের শুরুতে বৃষ্টিপাত না থাকার কারণে কৃষকের মাথায় হাত। ঠিক এমনই ছবি দেখা গেছে তেলিয়ামুড়া মহকুমা কৃষি দপ্তরের আওতাধীন মধ্য কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের বালুছড়া এলাকায়। অন্যদিকে তেলিয়ামুড়া মহকুমা এলাকার সবজি এবং শীতকালীন ফসলের যথেষ্ট চাহিদা রয়েছে রাজ্যের বিভিন্ন বাজারগুলোতে, কিন্তু পর্যাপ্ত জলের অভাবে জমিতে ফসল ফলানোর ক্ষেত্রে বাধা পাচ্ছেন কৃষকেরা। তেলিয়ামুড়া কৃষি দপ্তরের অধীন মধ্য কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বালুছড়া এলাকার এক কৃষক নিজের জমিতে অন্যান্য বছরের মতো এবারও সুস্বাদু মিষ্টি আলুর চাষ করেছিলেন। সম্পূর্ণ নিজ উদ্যোগেই তিনি এই চাষাবাদ করেছিলেন, কিন্তু এই চাষাবাদের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে পর্যাপ্ত পরিমাণ জল। একদিকে পর্যাপ্ত জলের অভাব, অন্যদিকে ইঁদুরের উপদ্রব, সব মিলিয়ে মিষ্টি আলু চাষীদের মাথায় হাত। বালুছড়া এলাকার কৃষক ঠাকুর চান বিশ্বাসে জানান, বালুছড়া এলাকাটি মূলত কৃষি প্রধান এলাকা। এই এলাকার মানুষজন কৃষি কাজের উপরই মূল ভরসা। বাপ ঠাকুরদার আমল থেকেই কৃষিকাজ করে আসছেন তারা। বালুছড়া এলাকায় আনুমানিক 20-25 কানি জায়গা জুড়ে এবছর মিষ্টি আলুর চাষ করেছিলেন এলাকার কৃষকেরা, কিন্তু কৃষি দপ্তর থেকে কোনো প্রকার সাহায্য তাদের ভাগ্যে জোটেনি। এক প্রকার বীজ, সার কিংবা ইঁদুরের উপদ্রব থেকে রক্ষা পেতে কোনো প্রকার ঔষধ দিয়ে সাহায্য করেনি কৃষি দপ্তর, এমনটাই অভিযোগ করলেন জনৈক এই কৃষক। তাছাড়া কথা প্রসঙ্গে তিনি বলেন, অন্যান্য বছর থেকে এবছর রাসানুরূপ তেমন মিষ্টি আলুর ফলন হয়নি। অন্যান্য বছর থেকে এবছর মিষ্টি আলু বাজারজাত করলেও তেমনভাবে লাভের মুখ দেখছেন না তারা। এই এবার কিরকম হয়েছে মিষ্টি আলু? মিষ্টি আলু এবার আবহাওয়া বেশি ভালো না, কেন্দ্রে প্রচুর পরিমাণে নষ্ট করা হয়েছে, আলুও সঠিকভাবে ফলছে না, আমার কিছু ফুটছে গেছে। মানে গত বছর মানে এবার বাজারের রেট কি, দাম কিরকম আছে আলুর? আলুর দামও গত বছর এবার অনেক কম। তো এবার কি মানে আপনারা যে মানে আলু চাষ করছেন, মিষ্টি আলু যে চাষ করছেন, এবার কি আপনার মানে গত বছর মানে তাদের কি এবার ক্ষতির সম্মুখীন হয়েছে নাকি? ওমা ক্ষতির তো প্রচুর পরিমাণে ক্ষতি, গত বছর থেকে এবার অনেক ক্ষতি। কত খানিতে জমিতে করছেন আলু? আলু তো আমরা করতে গেলে পুরা মাড়ই আলু। মানে আনুমানিক কত খানি জমি, কতটুকু জমি আছে জমিতে আলু চাষ করছেন? আমার মোটামুটি বেশি আইডিয়া নাই, অত বেশি জনা 25-30 খানি। নানান সমস্যার জেরে দুশ্চিন্তায় কৃষক কুল। অন্যদিকে প্রয়োজনীয় জলের অভাবের আশানুরূপ ফলন ঘরে তুলতে পারেনি বলেও আক্ষেপ কৃষকদের। ফিরো রিপোর্ট, আর ই নিউজ।